সপ্তাহ ঘুরে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কানের তারায়। সঙ্গে আছি আমি চৈতি ফারহানা। 15 মিনিটের এই আয়োজনে আমরা সবসময় চেষ্টা করি তোমাদের পছন্দের কিছু বিষয় তুলে ধরতে। কানের তারা সম্পর্কে ইতিমধ্যে নিশ্চয়ই তোমরা জেনে গেছো, আর যারা নতুন বন্ধু তাদেরকে বলছি, একসময় গ্রামে গঞ্জে টিন পিটিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করা হতো, আর এই প্রক্রিয়ার নামই ছিল কানের তারা। আমাদের প্রতি পর্বেই আমরা কিন্তু চেষ্টা করি তোমাদের ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলোকে তুলে ধরার। তো দেখা যাক আজ তোমাদের জন্য কি অপেক্ষা করছে। চাইল্ড হেল্পলাইন, স্কুলের সামনে খোলা খাবার, অবসর ভাবনা, লেগুনার হেল্পার, শিশুদের বই পড়া। 1098, হ্যালো, চাইল্ড হেল্পলাইন। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভাবছো চাইল্ড হেল্পলাইন কি জিনিস। চাইল্ড হেল্পলাইন 1098 যে হেল্পলাইনটি 24 ঘন্টা বিনামূল্যে কাজ করে যাচ্ছে তোমাদের জন্য, নানা রকম তথ্য সেবা, সমস্যার সমাধান কিংবা বিপদগ্রস্ত শিশুদেরকে উদ্ধারের কাজে। তো বন্ধুরা, চলো এবার দেখে আসি চাইল্ড হেল্পলাইন কিভাবে কাজ করছে। ইউনিসেফের সহায়তায় অপরাজেয় বাংলাদেশের পরিচালনায় শিশুদের জন্য চালু হয়েছে চাইল্ড হেল্পলাইন 1098। চাইল্ড হেল্পলাইন বাংলাদেশে চালু হওয়ায় একটি শিশুর সহায়তায় ফোন। বিপদগ্রস্ত শিশুদের ফোন পাওয়া মাত্র নিয়োজিত কর্মীরা ছুটে যায় শিশুদের উদ্ধার কাজে। উদ্ধারকৃত শিশুদের আইনি সহায়তা সহ কাউন্সেলিং ও নানা ধরনের সেবা প্রদান করে থাকে তারা। কেউ যদি নির্যাতনের শিকার হয়, শিশু নিজেও ফোন করে সহায়তা নিতে পারে অথবা বড়রাও ফোন করতে পারে। যারা এই ধরনের শিশু রয়েছে আমাদের 24 ঘন্টা এখানে সার্ভিস রয়েছে, কর্মীরা রয়েছে, কর্মীরা ওই শিশুদেরকে উদ্ধার করে নিয়ে আসে। এছাড়াও রয়েছে শিশুদের জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্র, সেখানে শিশুদের থাকা খাওয়া সহ নানা ধরনের সেবা দেওয়া হয়। তারপর পরিবার খুঁজে বের করে শিশুদের হস্তান্তর করা হয়। আমাকে বাসাতে মারধর করে, শুধু শুধু গালি গালাজ করে, তারপরে আপনার টাকার জন্য চাপ দেয়। তার জন্য আমি নির্যাতনে শুতে না পেরে বাসা থেকে বের হয়ে যাই। সকালবেলা আমি উঠছি, উঠে বাসন ধুইছি, কয়টা রেখা দিছি, পরে আমি কয়টা কাপড় চোপড় নিয়ে পলাই আসছি। আমি বালা কান পাইছি, একটা চুপ পাইছি, খাওয়া পাই, ক্যারমোর্ড খেলতে পারি, আমি স্কুলে পড়তে পারি। আমার বাসায় মা বাবা মারতো, তার কারণে আমি বাসে, আমি মা বাবার থেকে পালাইয়া বাসে উঠা, তারপর আমি আইসি। বর্তমানে 8টি থানার আওতায় 20টি ওয়ার্ডে চাইল্ড হেল্পলাইন সরাসরি এভাবেই বিপদগ্রস্ত শিশুদের জন্য প্রতিনিয়ত সেবা প্রদান করে আসছে। চাইল্ড হেল্পলাইন সেবাটি আরো প্রসারিত হোক, বিপদমুক্ত হোক এদেশের সকল শিশু। প্রায় প্রতিটি স্কুলের সামনে দেখা যায় খোলা খাবার বিক্রেতাদের, আর স্কুল ছুটির পরে শিশুরা ছুটে যায় তাদের কাছে। বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই খোলা খাবার খাও, কিন্তু তোমরা একবারও কি ভেবে দেখেছো এই খাবারগুলো কতটা স্বাস্থ্যকর কিংবা কতটা পুষ্টিকর? শিশুরা বেশিরভাগ সময় কাটায় স্কুলে। যখনই শিশুরা স্কুল ছুটির পর ক্লান্ত হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, তখনই তাদের চোখে পড়ে এরকম দৃশ্য। এমন লোভনীয় দৃশ্য দেখে কেউই যেন জীবকে সামলাতে পারে না। খুব ইংরেজি মাধ্যম কিংবা বাংলা মাধ্যম, সব স্কুলের সামনেই দেখা যায় এরকম দৃশ্য। শিক্ষার্থীদের পেটে প্রায় প্রতিদিনই যাচ্ছে এসব খোলা খাবার। আবার মাঝে মাঝে দেখা যায় অভিভাবকরাও যোগ দিয়েছেন ছাত্রছাত্রীদের সাথে। জানি এটা স্বাস্থ্যসম্মত না, তারপরও আমি, বাচ্চারা তো খাওয়ার জন্য পাগল, ওদের সাথে আমি মাঝে মাঝে খেয়ে দেখি, মানে কিরকম দেখলে বেশ ভালোই লাগে। আর যেসব শিশুদের বাবা মায়ের কড়া নিষেধ রয়েছে, তারাও লুকিয়ে লুকিয়ে খাচ্ছে এসব খোলা খাবার। কেন তা জানতে চাইলে ওরা জানায়, বাহিরের খাবার খেতে খুব মজা লাগে, কিন্তু মানে বাসায় যদি বাসায় বানালে ভালো লাগে না। আম্মু বকা দেয়, কিন্তু আমার লোভ আছে সেজন্য তারপরেও খায়।
চটপটি, ফুচকা, ঝালমুড়ি, এই কটা জিনিস আমার খুব প্রিয়। মা বলে যে এগুলো খেতে না, তাও আমার খুব খেতে ইচ্ছে করে, তাই আমি খাই। আমি ঝালমুড়ি খেতে বেশি পছন্দ করি, আর হচ্ছে আমি প্রতিদিন ঝালমুড়ি খাই না, আমি মাঝে মাঝে ঝালমুড়িটা খাই। ফুচকায় কাঁচামরিচ, তারপরে আরো অনেক কিছু দেয়, এগুলো অনেক মজা লাগে। বাসায় বানালে অত ভালো লাগে না, টকটা খুবই মজা লাগে, বাসাটা এত ভালো লাগে না আমার, বাইরে এত মজা লাগে যে লোক সামলাতে পারি না আমি। ফুচকা খেতে খুব মজা লাগে। এই গরমের দিনে এই সকল খোলা খাবার যে ওদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর হতে পারে তা নিয়ে মাথা ব্যথা নেই কারোই। স্কুলের সামনে খোলা খাবারগুলো প্রথমত খুব সুন্দর করে রাখা হয়, এমনভাবে রাখা হয় যেন দেখলেই খেতে ইচ্ছে করে, তো খুব অ্যাট্রাকটিভ করে, ইউনো, আকর্ষণীয় উপায়ে রাখা হয়। সেটা একটা কারণ হতে পারে বাচ্চাদের ওটার প্রতি আসক্ত হবার। বাচ্চাদের যেগুলো না করা হয় সেটার প্রতি ওদের ইন্টারেস্ট থাকে, আমরা ওইটাকে সাইকোলজির মনোবিজ্ঞানের ভাষায় বলি লিমিট টেস্ট করা। অর্থাৎ ওকে যে লিমিটটা দিয়ে দিচ্ছে যে এইটুকু পর্যন্ত করতে পারবা, খোলা খাবার খেতে পারবা না, ও ওটাকে ভঙ্গ করে দেখে যে কী হয় করে দেখি। প্রতিদিন স্কুল থেকে বের হয়ে শিশুরা দেখছে তাদের স্কুলের বাইরে বিভিন্ন ধরনের দোকান, যেমন ঝালমুড়ি, ফুচকা, চটপটি ইত্যাদি। এরা প্রতিনিয়তই খাচ্ছে এ ধরনের খোলা খাবার, কেননা লোক সামলে রাখা তাদের জন্য আসলে খুব কঠিন। অবসর সময়ে আমরা সবসময় কিছু না কিছু বেছে নেই যা করতে আমাদের ভালো লাগে, যা করলে আমাদের অবসরটা আরো সুন্দর হয়ে ওঠে। ছেলেরা অনেক সময় কিন্তু বেছে নেয় ক্রিকেট কিংবা ফুটবলকে, কিন্তু মেয়েরা কি করে? বন্ধুরা দেখে আসি কিশোরীরা অবসর কিভাবে কাটায়। জীবনের অন্যরকম কিছু রঙিন আলো ঝলমলে সময় কাটে কিশোরী বয়সে। ভালো লাগা, মন্দ লাগা, আবেগ, অনুভূতি সব মিলেমিশে এক হয়ে যায় তখন। হয়তো চঞ্চল মেয়েটি হয়ে যায় শান্ত, কিংবা শান্ত মেয়েটি হয়ে যায় চঞ্চল। কিশোরীরা নিজেরাই তৈরি করে নেয় তাদের একান্ত কিছু সময় যা তারা নিজের মতো করে কাটায়। বাংলাদেশের প্রেক্ষাপটে ছেলেদের মতো মেয়েদের বাইরে খেলা বা ঘুরে বেড়ানোর সুযোগ হয়ে ওঠে না, কিন্তু একটি ছেলে যে সময় মাঠে ফুটবল খেলছে ঠিক সেই সময় তারই বয়সী একটি মেয়ে কিভাবে কাটাচ্ছে তার অবসর সময়। আমি সবসময় বাইরে যেতে পারি না বিকেলবেলা, সেই জন্য বই পড়ি, কম্পিউটার গেমস খেলি, এছাড়া মোবাইলেও গেমস খেলি, টিভি দেখি, মাঝে মাঝে ছাদে বেড়াতে যাই। সারাদিন স্কুল, কোচিং, পড়াশোনার মাঝখানে একদম অবসর সময় পাই না। তারপর যতটুকু অবসর সময় পাই ফ্রেন্ডসদের সাথে ফেসবুকে চ্যাটিং করি, সাজগোজ করি, টিভি দেখি। যখন অনেক বোর হয়ে যাই তখন বাইরে বেড়াতে যেতে ইচ্ছা করে, ফ্রেন্ডসদের সাথে ঘুরতে ইচ্ছা করে, কিন্তু বাবা মা একা ছাড়বে না, সিকিউরিটি প্রবলেম, কিন্তু বাবা মারও নিয়ে যেতে পারে না কারণ তারা সবসময় অনেক ব্যস্ত থাকে। তারপরও যখন ব্যস্ততার মাঝখানে একটু সময় বের করে বেড়াতে নিয়ে যায় তখন অনেক ভালো লাগে। সময় পেলে আমি হয়তো টিভি দেখি অথবা গল্পের বই পড়ে মোবাইলে গেমস খেলি, বাসায় দেখে পড়তে বসি, অনেক সময় খেলাধুলা করি। বাইরে যাই না কারণ বাইরের পরিবেশ আমাদের মেয়েদের জন্য পর্যাপ্ত নয়, আর এই জন্য বাসায় থাকি। বাসায় থাকলে পড়াশোনা করি, একটু ল্যাপটপে ইন্টারনেটে কাজ করি, এভাবেই দিন কাটে একটু। অনেক সচেতন কিশোরী অবসর সময় কাটানোর জন্য বেছে নিচ্ছে জ্ঞান আহরণের জন্য মজাদার কিছু বই, আবার কেউ সময় কাটাচ্ছে টিভি দেখে। মেয়েদের খেলাধুলার প্রয়োজন আছে, সেক্ষেত্রে সবাই চায় তার বাচ্চাকে নিয়ে বাইরে ঘোরা এবং মাঠে নিয়ে খেলাধুলা করানোর জন্য, কিন্তু পরিবেশের কারণে এটা হয়ে ওঠে না। কিন্তু তবুও খেলাধুলা করার শূন্যতাটি থেকেই যায়। ছেলেদের মতো মেয়েরা তেমন স্বাধীনতা না পেলেও যেন নিজেদের মধ্যে গড়ে নিচ্ছে নিজের একটি জগৎ। রাস্তায় বের হলেই আমরা যানবাহন হিসেবে লেগুনা দেখতে পাই, এইসব লেগুনার হেল্পার বেশিরভাগ ক্ষেত্রেই শিশু কিংবা কিশোরেরা। যে বয়সে বইপত্র নিয়ে তাদের স্কুলে যাওয়ার কথা সেই বয়সে তারা এমন কাজ বেছে নিয়েছে। কেন তারা এই কাজ বেছে নিল এই বিষয়ে একটা রিপোর্ট দেখে আসি। সাধারণ জনগণের বহুল ব্যবহৃত একটি যানবাহন লেগুনা, এসব লেগুনার বেশিরভাগ হেল্পারই শিশু। জীবনের ঝুঁকি নিয়ে অর্থ উপার্জনের উদ্দেশ্যে তারা এসব কাজ করছে। দিন শেষে 200-300 টাকা আয় হয় বলে তাদের বাবা মা কোনো আপত্তি করে না। এই বয়সে তাদের স্কুলে যাবার কথা, কিন্তু তারা এখন লেগুনার হেল্পার। গরিবের ঘরে জন্মেছি, কাম তো করতে হবে, না করলে হবে? পেটের দায় কাম করি, পড়ালেখা তো করতে ইচ্ছে করে, পেটের জন্য কাজ করি, কষ্ট হয় কি করবো, করতে হবে।
আমি ভাত খাওয়ার জন্য পেটের জন্য কাজটা করতেছি। আমার নাম রুবেল, আমি কাম করি দুই বেলার ভাত খাওয়ার লেগে আর চারটা পড়ার লেগে। কেউ কেউ নিজ থেকে পড়াশোনা ছেড়ে দিয়েছে, আবার অনেকে ছেড়েছে জীবিকার জন্য, কিন্তু তাদেরই আয় তাদের পরিবারকে সহায়তা করলেও তারা পিছিয়ে পড়ছে বর্তমান সমাজ থেকে এবং তারা বঞ্চিত হচ্ছে তাদের মৌলিক অধিকার থেকে। কামাই করে বাপ মারা দেই, বাপ মারা দিলে বাপ মা খুশি হয়, বড় হয়ে যাতে ড্রাইভার হতে পারি সেজন্য কাজ করি। মনে করেন আমি কাম করি, আমার টাকা পয়সা বাপ মা দিয়ে অনেক খুশি হয়, আমারও ভালো লাগে। এরপরে পড়ালেখা করার অনেক শখ ছিল, তাই টাকার অভাবে করতে পারি নাই, তাই এখন হেল্পারি করতেছি। আমি এ টাকা যা টাকা পাই সব নিয়ে আমার আম্মারে দিয়ে দেই, আমি যা টাকা উজার করি তা সব বাবা মাকে দিয়ে দিই। প্রত্যেকটি শিশুরই রয়েছে কিছু স্বপ্ন, যা বাস্তবায়নে প্রথম চাবিকাঠি শিক্ষা। কিন্তু এই শিশুরা শিক্ষার আলোয় আলোকিত না হয়ে উপার্জনের কাজে নিজেকে জড়িয়ে ফেলেছে, তাই আমাদের উচিত শিশুদেরকে এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত রাখা এবং তাদেরকে যথাযথ শিক্ষায় শিক্ষিত করে তোলা। বই মানুষের সবচেয়ে বড় বন্ধু, বই মানুষকে দেয় জ্ঞানের আলো, তাই ছোটবেলা থেকে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ার সুযোগ করে দেওয়া উচিত। শিশুরা কতটুকুই বা এই সুযোগ পাচ্ছে আমাদের এই সমাজে, বন্ধুরা এবার এই বিষয়ে একটা প্রতিবেদন দেখব। ইদানিং শিশুরা পড়ালেখা নিয়ে ভীষণ ব্যস্ত, দৈনন্দিন স্কুলের পড়া তৈরি করতেই তাদের দিনের পুরোটো সময়ে চলে যায়। কিন্তু ক্লাসের পড়ার বাইরেও যে তাদের অনেক কিছু পড়ার আছে সেটা ভাববার সময় কোথায় তাদের? জ্ঞান বিজ্ঞান, ইতিহাস ঐতিহ্য, খেলাধুলা এবং সমকালীন বিশ্ব সম্পর্কে জানতে হলে পুঁথিগত বিদ্যার পাশাপাশি বই পড়ার জন্য উৎসাহ প্রদান ও সুযোগ দরকার প্রতিটি শিশুর। কিন্তু কজন শিশু সেই সুযোগ পাচ্ছে? পাবলিক লাইব্রেরি মানে জনসাধারণের লাইব্রেরি, এটা সাধারণ, এটা বলা হয় জনগণের বিশ্ববিদ্যালয়। তো এখানে যেরকম বড়দের জন্য যেরকম বই আছে, শিশুদের জন্য বই আছে এবং শিশুদের জন্য আলাদা আমার নিচতলায় আমাদের একটি বিশাল বড় কক্ষে প্রায় 50,000-60,000 বই এখানে সংরক্ষিত আছে। বই পড়তে আমার প্রচন্ড ভালো লাগে, কারণ ছোটবেলা থেকে আব্বু আম্মা আমাকে বই কিনে দিয়েছে এবং বই পড়ার প্রতি উৎসাহ দিয়েছে, তাই বই পড়তে আমার প্রচন্ড ভালো লাগে। গল্পের বই পড়তে ভালো লাগে, আমি পড়াশোনা শেষ করে যখন একটু সময় পাই তখন আমি বই পড়ি, যেমন বিকালে বা রাতে ঘুমানোর আগে, এবং আমার বই পড়তে অনেক ভালো লাগে। আমার বই পড়তে খুব ভালো লাগে, আমি আনিসুল হক স্যার এবং জাফর ইকবাল স্যারের বই পড়তে পছন্দ করি। আমি যখন অবসর পাই আমি তখন বই পড়ি। বাংলাদেশ অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমরা বই পড়ার মাধ্যমে জানতে পারি, কেননা ওখানে যাওয়া আমাদের সম্ভব না, কারণ আমরা খুব ছোট এবং পিতা মাতার অনেক কাজ থাকে, কারণ আমাদের ওখানে নিয়ে যাওয়া সম্ভব হয় না। কিন্তু এখানে যদি আমরা আসতে পারি, এখানে এসে আমরা সব ধরনের সাহিত্যিক বই, তারপরে অ্যাডভেঞ্চারের বই, সব ধরনের বই পড়তে পারি এবং খুব মজা পাই। আমার এখানে বই পড়তে খুবই ভালো লাগে, এখানে আমি 2 বছর ধরে বই পড়ি, অ্যাডভেঞ্চার আর গোয়েন্দা বই আমার অনেক ভালো লাগে। আমি এখানে প্রতিদিন আছি, এখানে বই পড়তে অনেক ভালো লাগে। শিশুর মানসিক বিকাশে বই পড়ার গুরুত্ব অপরিসীম। প্রতিটি পরিবারেই শিশুর জন্য বই পড়ার সুযোগ থাকা দরকার, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও শিশুর পড়ার অভ্যাস তৈরি করে দেওয়াটা জরুরি। মনে রাখতে হবে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের আলোকিত করে না, পাশাপাশি চাই আলোকিত শিক্ষা। বন্ধুরা, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এলাম। তোমাদের মতামত বা কানের তারায় তোমরা কি দেখতে চাও তা আমাদেরকে জানাতে পারো। আমাদেরকে ফোন করতে পারো 01614333444 নম্বরে, আমাদের ফেসবুক ফ্যান পেজ কানের তারাতে, অথবা আমাদেরকে চিঠি লিখতে পারো চিলড্রেন্স টেলিভিশন ফাউন্ডেশন অফ বাংলাদেশ, জিপিও বক্স 3600, ঢাকা 1000 এই ঠিকানায়। দেখা হবে আবারও, ভালো থেকো সবাই, বাই বাই। খুব প্রেম হচ্ছে না? এত স্মার্ট।